অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। রাহু কেতুর রাশি পরিবর্তন এই 23শে সেপ্টেম্বর, এই 18 মাস কি হতে চলেছে, অর্থাৎ 11/4/2022 পর্যন্ত, 23/9/2022, 11/4/2022 পর্যন্ত কি ফল হতে চলেছে এই 23শে সেপ্টেম্বর রাহুকেতুর রাশি পরিবর্তনে, তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো যাদের রাশিচক্রে রাহু গ্রহ পজিশন ভালো আছে তারা কিন্তু শুভ ফল পাবেন, এবং এর সাথে সাথে বলি যাদের রাশিচক্রে শুক্র গ্রহের প্লেসমেন্ট ভালো আছে তারা কিন্তু ভালো ফল পাবেন, কারণ মিথুন রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে এই রাহু, অর্থাৎ শুক্রের ঘরে এবং পরম মিত্রের ঘরে এই শুক্রের ঘরে রাহুর প্রবেশ। যাদের রাশিচক্রে শুক্র ভালো আছে না, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তাদের জীবনে আসতে চলেছে বিশাল পরিবর্তন। তো শুরু করা যাক, প্রথমে আপনাদেরকে জানাই, এবং যাদের রাশিচক্রে রাহু খারাপ আছে তারা কি করবেন তাও এই ভিডিও শেষে আমি আপনাদেরকে জানাব। তো প্রথমেই জানাই, এই যে রাহুকেতুর রাশি পরিবর্তনে যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ, আপনাদের রাজনৈতিক ক্ষেত্রে ফায়দা কিন্তু আসবে। সিংহ রাশির এই রাহুকেতু রাশি পরিবর্তনে মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, এবং এর সাথে সাথে সিংহ রাশির যারা জাতক বা জাতিকারা আছেন তাদের একটা জায়গাতে একটু হলেও প্রবলেম আছে, বিপরীত লিঙ্গ থেকে, বিপরীত সেক্স থেকে কিন্তু অপযশ আসার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে, এই দিক থেকে কিন্তু কিছুটা হলে সমস্যা দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে সম্পত্তি নিয়ে বিবাদ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ সৃষ্টি হবে। তবে আমি একটা কথা বলবো, এই রাশি পরিবর্তন, রাহু এবং কেতুর রাশি পরিবর্তন সিংহ রাশির ক্ষেত্রে লাভজনক কিন্তু হতে চলেছে, অর্থাৎ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, এগুলো কিন্তু আসবে, এবং আপনাদের আকস্মিক কোনো ঘটনা, শুভ ঘটনা কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে সিংহ রাশির স্পেসিফিক। এবার আপনাদেরকে জানাই, যাদের রাশিচক্রে রাহু গ্রহ খারাপ আছে বা আপনাদের রাহুর মহাদশা চলছে তারা কি করবে। দেখুন, আপনাদের রাশিচক্রে যদি রাহু খারাপ থাকে তাহলে আপনারা অবশ্যই প্রতিদিন স্নান অবশ্যই করবেন, স্নান ছাড়া থাকবেন না, এবং সবসময় মুখ ধুবেন, এবং তার সাথে সাথে চন্দনের সুগন্ধ কিন্তু আপনারা গায়ে লাগাবেন, চন্দনের সুগন্ধ, তাতে কী হবে রাহুর নেগেটিভ এফেক্টগুলো কিন্তু কাটবে। এবং এর সাথে সাথে আপনাদেরকে জানাই, যত আপনারা ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ, যত আপনারা পাঠ করতে পারবেন ততদিন রাহু বলুন, কেতু বলুন, শনি বলুন, এইসব গ্রহের নেগেটিভ এফেক্টগুলো কিন্তু কাটতে বাধ্য, যত পাঠ করতে পারবেন। এবং মাঝে সাঝে আপনারা অন্তত সোমবার করে হলো সাদা শ্বেত চন্দনের তিলক কিন্তু আপনারা লাগাবেন। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, আপনারা একটা শ্বেত চন্দন নেবেন, শ্বেত চন্দনটা আপনারা নীল কাপড়ের মধ্যে বাঁধবেন, এবং একটু হলো ছিঁড়ে রাখবেন, কাপড়টা একটু হলো ফাঁক রাখবেন, সেটা আপনারা অবশ্যই আপনাদের বাহুতে পরিধান করুন। এবার পরার পর দেখবেন মিরাক্কেলের মতন কিন্তু আপনাদের কাজ হবেই হবে। এবং এর সাথে সাথে বলি, অনেকে এই রাহুর মহাদশা বা রাহু খারাপ থাকলে গোমেদ পরিধান করিয়ে দিচ্ছে, তো আপনারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা অবশ্যই একবার হলেও পরামর্শ নিন, এবং সেখানে আপনারা দেখুন যে আপনাদের গোমেদটা আপনাদের সুটেবল কি না সেটা আপনারা অবশ্যই দেখুন, তারপরে কোনো রত্ন পরিধান করবেন, নয়তো আপনি করতে যাচ্ছেন ভালোর জন্য উল্টো খারাপ দিকটা কিন্তু আপনাদের দাঁড়িয়ে যাবে। তো ওভারঅল যদি দেখা যায়, এই রাহু কেতু রাশি পরিবর্তন কিছু কিছু দিকে শুভ এবং কিছু কিছু দিকে মাইনাস পয়েন্ট কিন্তু দেখা যাচ্ছে। তো ভিডিওটি এ পর্যন্তই,
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যারা কমেন্টস থাকে অবশ্যই কমেন্টস করুন। ধন্যবাদ, নমস্কার।